এবারও পারল না ভারত প্রথমবার তারা হেরেছিল নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালে আজ ভারতকে হারালো অস্ট্রেলিয়া আগামী দুই বছরের জন্য টেস্ট ক্রিকেটের মুকুট উঠল অজিদের মাথায় বিস্তারিত প্রতিবেদনে 7ই জুন ওভালে ম্যাচ শুরুর আগে বিশ্ব ক্রিকেট দুভাগে বিভক্ত ছিল একদল ভারতের হাতে দেখছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি কারণ টুর্নামেন্টের ইতিহাসে তারাই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে আর সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারানোর গৌরব ছিল তাদের সঙ্গী কিন্তু ফাইনালের প্রথম দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ সেই যে অস্ট্রেলিয়ার হাতে উঠল সেটিরই ধারাবাহিকতায় তারা চ্যাম্পিয়ন হলো নিরঙ্কুশ আধিপত্যে 209 রানে হারালো ভারতকে মোহাম্মদ সিরাজ রিভার্স সুইপ করে ব্যাকওয়ার্ড পয়েন্টে সরাসরি ক্যাচ দিলেন স্কট বোল্যান্ডের হাতে 234 রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস মাঠে জয়ের উচ্ছ্বাসে ভেসে গেল প্যাট কামিন্সের দল ক্ষীণ সুতোর মতো ভারতের জয়ের আশায় বেঁচেছিল বিরাট কোহলি ও অজিঙ্ক্য রাহানের ব্যাটে পঞ্চম ও শেষ দিনে জিততে হলে বাকি 7 উইকেট হাতে নিয়ে করতে হতো আরও 280 রান কঠিন কিন্তু অসম্ভব নয় দিনের শুরুটা ভালোই হয়েছিল কিন্তু দলীয় 179 রানে কোহলি স্লিপে ক্যাচ দেন পেসার বোল্যান্ডের বলে এতে রং চটে যায় ভারতের আশার তিন বলের মধ্যে রবীন্দ্র জাদেজাকে তুলে বোল্যান্ডি বুঝিয়ে দেন অসম্ভবের সঙ্গে মিতালি হয়েছে ভারতে আশার আরেক বাতিঘর রাহানে ষষ্ঠ উইকেটে 33 রানের জুটি গড়ে বিদায় নেয়ার পর ভারত শেষ আর মাত্র 22 রানের মধ্যে নাথান লায়ন তার অফ স্পিনে 4 উইকেট নিয়ে দিন শেষে অস্ট্রেলিয়ার সফলতম বোলার তবে আসল কাজটা করেছেন বোল্যান্ড তার নিখুঁত পেস বোলিংয়ে তিনি নিয়েছেন 3 উইকেট টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মাই ব্যাট দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে একই সঙ্গে যে অজিদের গলায় অদৃশ্য জয়ের মালাও তুলে দিয়েছিলেন কে জানত প্রথম 3 উইকেট দ্রুতই নেয়ার পরে আর কোনো কিছুই ভারতের পক্ষে যায়নি এরপর সেঞ্চুরি করেন ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবারের মতো প্রথম ইনিংসে তাদের 285 রানের জুটি ভাগ্য গড়ে দেয় ফাইনালে ভারতের বোলিং পরে পথ হারিয়েছে তাদের বিখ্যাত সব ব্যাটাররা নামের প্রতি সুবিচার করেননি অস্ট্রেলিয়ার কাছে শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ল ভারতের আরেকটি আইসিসি ইভেন্ট জয়ের স্বপ্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা তাই অজিদের হাতে ম্যাচের সেরা ওই ট্রাভিস হেড অস্ট্রেলিয়াই এখন একমাত্র দল যারা জিতল ক্রিকেটের সব ফরম্যাটের বৈশ্বিক শিরোপা পবিত্র কুণ্ডু স্পোর্টস ডেস্ক এটিএন নিউজ